ছুটির দিনে বাজারে ভিড় জমলেও হতাশ ক্রেতা বিক্রেতা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এখনও চড়া। ক্রেতারা বলছেন, বাজেটে কুলাতে না পারায় প্রয়োজনের তুলনায় কম কিনছেন তারা। বিক্রেতারা বলছেন, চড়া বাজার দরে ক্রেতা হারাচ্ছেন তারা। ইফতেখার রেজার রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনের সকাল, রাজধানীর কাউরান বাজারে তাই অন্যদিনের চেয়ে ভিড় বেশি ক্রেতাদের, কর্মব্যস্ত বিক্রেতারাও। কিন্তু সুখবর নেই ক্রেতা এবং বিক্রেতার কাছে। দু মাসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আসেনি খুব বেশি স্বস্তি। অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে, প্রয়োজনের চেয়ে কম পণ্য কিনছেন ক্রেতা। পুরো মাসের বাজার করা থেকে পিছিয়ে এসেছেন মধ্যবিত্তরাও। একটা সময় মাসের বাজারটা একসাথে করতে হবে, এখন হচ্ছে ওভাবে করা হচ্ছে না। মনে করেন না, উইকলি অথবা হচ্ছে যতটুকু করে চালানো যায় ওরকমভাবে করছে আর কি। বিকজ অফ মার্কেট প্রাইজিং, যেমন আমি আজকে চাল কিনতে এসেছি, আগে আমি যে চাল কিনতাম ১৬০০ প্লাস ১৬৫০, আজকে আমার কাছে ১৯৫০ চাইল। বন্ধের দিনে ক্রেতা বেশি আসলেও হতাশ দোকানিরাও। গত সপ্তাহের তুলনায় আজকে বাজারটা আসলে আমাদের অত্যন্ত মন্দা যাচ্ছে। শুক্রবার অনুযায়ী হয়তো আপনার অফ ডে, আপনার মাকে আজকে শুক্রবার, সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে অনেকে বাজার করতে আসছে, কিন্তু আসলে লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু সবাই শুধু যাচাই করছে, কিন্তু দাম শুনে এমনকি দেখে এটা কেউ ক্রয় করতে ইচ্ছুক না। এ সপ্তাহে মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের মাছের দাম। আবারও কেজিতে ২ টাকা বেড়েছে চালের দাম। চালের দামটা হচ্ছে মিনিকেটের চাল যেটার দাম, সেটা এই সপ্তাহে ১ টাকা বেড়েছে কেজিতে। তারপর হচ্ছে আটার চালটা ২ টাকা বেড়েছে কেজিতে। আর পোলাও চালটা অনেক বেড়েছে, পোলাও চালটা কেজিতে ৪ থেকে ৬ টাকা করে বেড়েছে। তবে শীতকালীন সবজির বাজারে মিলেছে খানিকটা স্বস্তি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।